हेलो फ्रेंड्स, সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আমি অঙ্কন দাস, আমি এসে গিয়েছি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে একটু ছোট, কারণ তোমরা এতদিন হাওড়া, কলকাতা, বড় বড় জায়গাতে, মালয়েশিয়া টুইন টাওয়ার দেখেছো, শিবভূমিতে, কলকাতার অনেক অনেক বড় বড় জায়গায় তোমরা ঠাকুর দেখেছো, দুর্গাপুজো। বাট তোমরা কি জানো যে আমাদের খাল্লায় লক্ষ্মী পুজো বিখ্যাত? তো যারা জানো না তাদেরকে বলছি, তোমরা সবাই অবশ্যই সবাই আমাদের খাল্লায় এসো। খাল্লাতে অপূর্ব অপূর্ব অসম অসম লেভেলের প্যান্ডেল হচ্ছে, তোমরা সবাই আসবে। তোমাদের সবাইকে আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল। যারা জানো না খাল্লা কোথায়, তোমাদের আমি বলে দিচ্ছি, যারা কলকাতা বা হাওড়া থেকে আসতে যাও, তোমরা প্রথমে চলে আসো হাওড়া স্টেশনে। ওইখান থেকে অনেক বাসও আসে, বাট আমি বাসের ব্যাপারটা ঠিক জানি না। তোমরা হাওড়া স্টেশনে আসো, হাওড়া স্টেশন থেকে 15 টাকা টিকিট। সেখান থেকে অনেক ট্রেন আসে, যেমন মিছেদা লোকাল, খড়গপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, তো আরো অনেক ট্রেন আসে। তোমরা ওইখান থেকে চলে এসো বাগনানে। বাগনান থেকে 2 থেকে 4 মিনিট হেঁটে তোমরা ছড়িয়ে যাবে বাগনান স্ট্যান্ড। বাগনান স্ট্যান্ডে গিয়ে দেখবে জয়পুর বাগনান বাস আছে, তোমরা জয়পুর বাগনান বাসে উঠে চলে আসবে খাল্লা। তোমাদের যদি আসতে কোনো প্রবলেম হয়, তোমরা আমাকে নিচে কন্ট্যাক্ট করতে পারো। আমার নিচে ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের এখানে পুজো সত্যি বলতে আমি বলবো না, তোমরা নিজেরা দেখবে। এবছরেও আমাদের পুজোর অনেক খবর কাগজে বেরিয়েছে, তো অবশ্যই আমি সবার কাছে অনেক করে বলছি, যারা হোক অনেক ইউটিউবার তোমরা ভিডিও দেখছো, তোমরা অবশ্যই খাল্লায় এসো, এসে ভিডিও করো, বাট আমাদের গ্রামের একবার এসে পুজো দেখে যেও। চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা কোনো প্রশ্ন যদি থাকে কিভাবে আসবে কি, আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের আরো ভালোভাবে বলে দেবো। একেবারে দেখা হচ্ছে লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে।